हेलो गाइस, वेलकम टू जिनिया फन टाइम और आमी जिनिया। सबाई के प्रथम शुभ शारदिया बड़ोदे के आमार प्रणाम मा छोटोदे के अनेक भालोबाशा। तुम्हारा सबाई हयतो भाबछो आजके आमी बांगलाय केन कथा बोलछी, कारण बांगला भिडियोर प्रचुर रिक्वेस्ट आसछिलो और आमी भाबलाम दुर्गा पूजो ब्लग बनाछी, एर थेके बांगलाय कथा बला माने बांगला भिडियो बनानोर एर थेके भालो सुजोग इससे अच्छा अवसर मिल ही नहीं सकता, एर थेके भालो सुजोग हय ना। तो एई जोन्नो आमी आमार सारा पूजोते की की करछी तुम्हें सब देखते पाबे एबं पुरो भिडियोटा बांगलाते हबे ए टू जेड। सो एई ब्लगटाते तुम्हें देखते पाबे पंचमी और षष्ठी आमी कोथाय जाच्छी की की करछी एंड और परेर पार्टगुलोते तुम्हारा पुरो पूजोर आनंद देखते पाबे। तो आज के पंचमी, आकाशटा कि सुंदर देखो सबाई, नील हये रयेछे, एदिके हालका मेघ करेछे। तो आज के आमरा कोथाय कोथाय जाच्छी पुरो भिडियोटा देखते हबे एबं एते षष्ठीओ थाकछे। सो बोलते दिन दादा एकटु बोले नि, सो पुरो भिडियोटा किन्तु सबाई देखबे। सो गाइज, एखन बिकेल 5টা বাজে, আকাশটা খুবই সুন্দর হয়েছে এখানে, অত ফোকাস দেখাচ্ছে না হয়তো, বাট আমরা এখন বেরোবো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, লেটস সি আমরা কোথায় যাই। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে আমাদের পাড়ার লাইটিং। কোনোবার এত সুন্দর করে লাইট লাগায় না, এইবার লাগিয়েছে অ্যান্ড ইট লুক সো বিউটিফুল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যে, আর এই লাইটিংয়ের মধ্যে দিয়ে যে আমি যাচ্ছি এটা বেশ নিজেকে হিরোইন হিরোইন মনে হচ্ছে। কোই সেন্সেস বাত কি? এই প্যান্ডেলটা নেমে দেখা সম্ভব হয়নি, কারণ আমাদের গন্তব্য যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে খুব ভিড় হয়। সো লেটস গো গাইজ। সো এইটা হচ্ছে আমাদের গন্তব্য, টালা প্রত্যয়। তো এখন অনেক ভিড় কম আছে, আমরা আগে রীতিমতো যুদ্ধ করে ঢুকতাম এখানে। তো লেটস সি প্রতিমা কেমন করেছে, আমি তো দেখেছি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এইখানটা দেখে আমি বলতে পারেন অনেকটাই অবাক হয়েছি যে প্যান্ডেলের ওপরেও বাদশা, ইটস ইয়োর বয় বাদশা ইন দ্য প্যান্ডেল। মানে এটা অন্যই একটা সারপ্রাইজ ছিল, আমি চিৎকার করে উঠেছি, আরে বাদশা এখানে। বাদশাও ভালো নাচছেন, আমি নাচ দিতে দিতে ঠাকুর দিতে যাচ্ছি, আপনারাও নাচ দেখুন, লেটস গো। এই গোল মতো জায়গাটাতে বেসিক্যালি একটা প্রজেক্টের মতো ক্রিয়েট করে মায়ের মুখ আর প্যান্ডেলের ক্লোজ আপ দেখানো হচ্ছে, আর এরকম প্রত্যেকবারই হালকা একটা পিসফুল লাইটিং করে টালা প্রত্যয়। তো এখানে হচ্ছে ওনাদের সব বছরের প্রাইসেস, ওনারা অনেক প্রাইস পেয়েছেন কারণ ওনাদের কনসেপ্ট ভীষণ ইউনিক, এবং এই জন্য আমি এখানটা একদমই ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদম প্লেন রেখেছি। আপনারা দেখুন আস্তে আস্তে এইবারে আসছে হচ্ছে টালা প্রত্যয় প্যান্ডেলটা, এই যে এটা লোগো, এইবার আমি ক্যামেরাটা স্প্যান করলাম, এইটা হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলটা সামনে থেকে দেখতে জাস্ট অসম। এবার প্রতিমাটা হচ্ছে ওই যে গোল জায়গাটা দেখছেন, ওটার ভেতরে আছে প্রতিমা। বন্ধুরা, আমাদের টালা প্রত্যয় দেখা হয়ে গেছে,
এবার আমরা যাচ্ছি টালা পার্কে। টালা পার্কটা দেখে দারুণ লাগলো, এবার দেখা যাক টালা পার্ক কেমন করেছে। এটা হচ্ছে টালা পার্কের এন্ট্রি, এবারে একদম ওপেন করেছে, সেটা আমার সবথেকে ভালো লেগেছে। আগের বারে একটুখানি ভেতর দিকে ছিল, বাট এইবারে একদম সামনে থেকে ভালো করে প্রতিমা দর্শন করতে পেরেছি। এই দেখুন মায়ের মুখটা, আর কনসেপ্টটা আমার খুব সুন্দর লেগেছে, অ্যান্ড প্যান্ডেল ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। টালা পার্কটাও দারুণ লাগলো, এবার দেখি মা আর কোথায় নিয়ে যায়। এইবার আমরা যাচ্ছি টালা পার্ক পনেরোর পল্লীতে। এই প্যান্ডেলটাতে দারুণ করে, ছোট্ট জায়গার উপরে ওনারা দারুণ কনসেপ্ট করে। এই যে প্যান্ডেলটা দূর থেকে দেখা যাচ্ছে, এই দেখুন সামনে অনেক রকমের ওনারা লেখালেখি দিয়েছেন এবারে, তো এইটা আমার খুব ভালো লেগেছে। আর ভেতরের প্যান্ডেলটা জাস্ট অসাম আসছে, ভালো মতো করে দেখাবো। আমি ভেতরে ঢুকছি আস্তে আস্তে, এবার দেখুন আপনারা। পনেরপল্লী থেকে বেরিয়ে আমরা যেখানে যেতে গেলাম, সেখানে আমাদের সাথে হয়ে গেল হাদসা। তো পঞ্চমী দিন এখনও ওপেনিং হয়নি, মনটা ভেঙে গেল আমার দেখে, কিন্তু কিছু করার নেই, অন্য জায়গায় যাই। আপনারা প্যান্ডেলটাই দেখে নিন। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো বন্ধুরা, এইবার আমরা যাচ্ছি গণেশ উদ্যান। ফার্স্ট এরকম লাইটিং দিয়েছে। এই জায়গাটি নর্দার্ন এভিনিউতে। এইবার প্যান্ডেলে আমরা যাচ্ছি। তো এই ঠাকুরটা এখানে আপনাদের অন্যরকম লাগবে, কেন বলছি সেটা আপনারা দেখুন, তারপর বুঝতে পারবেন। এখন প্রতিমার স্বাদ চলছে, আমি তাও দেখালাম, কারণ প্রতিমা দর্শন করাটাই হচ্ছে মেন ব্যাপার, মাকে দেখা, মায়ের স্বাদটা তো ওটা সুন্দর লাগার জন্য। বাট মা তার সন্তানদের নিয়ে চলে এসেছেন, এটাই বড় ব্যাপার। এই জায়গাটা হচ্ছে রথতলা, এটা আমাদের পাড়ার মধ্যেই পড়ে। তো এবার ছোট্টর মধ্যে খুব সুন্দর প্রতিমা করেছেন। তো বন্ধুরা, আজকের মতো পঞ্চমী জার্নি এখানেই শেষ, দেখা হচ্ছে কালকে। সো গাইজ, দিস ইজ ষষ্ঠী, দিস ইজ মাই লুক। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কালকের মতনই এখন বলবো না, দেখো গেস করো আমরা কোথায় যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই সিঁড়ি, এই স্বর্গের সিঁড়ি দেখে কি আপনারা কিছু গেস করতে পাচ্ছেন? যারা কলকাতায় থাকে তারা অবশ্যই গেস করতে পারবেন যে আজকে আমাদের ডেস্টিনেশন শ্যামবাজার। তো শ্যামবাজারে নেমে আমাদের ফার্স্ট প্যান্ডেল হপিং আমরা স্টার্ট করে দিয়েছি। এটা আমাদের শ্যামবাজারের ফার্স্ট প্যান্ডেল, যেখানে আমরা দেখা শুরু করেছি। প্যান্ডেলটা জাস্ট দারুণ লেগেছে আমার, সিম্পলের উপর দারুণ। এই যে সামনে থেকে ভিউ, লোকজন এখানেও আছে ভালোই।
ঢুকছি কাশী বসলেনে। এই যে আমরা এখন এগিয়ে যেতে পারছি, এরকম সিন আগে ছিলই না, অনেক দড়ি পড়তো। এইবার অনেক ভালো সিচুয়েশন, তো দেখা যাক কেমন করেছে। তো কাশী বসলেন দেখা হয়ে গেছে, এবার যাচ্ছি আর একটা প্যান্ডেলে। খুব সুন্দর করেছে, চলুন আপনাদেরকেও দেখাই। এইবার আমরা প্রবেশ করছি নবীনপল্লীতে। নবীনপল্লীর প্যান্ডেলটা আমার সুন্দর লেগেছে, বাট স্যাটিসফ্যাকশনভাবে নিতে পারিনি, কারণ অনেকটা দূরে ছিল। তো চেষ্টা করেছি দেখানোর, একটু মাঝে মাঝে ফোকাস আউট হয়ে গেছে, সরি ফর দ্যাট। আপনারা দেখুন, দেখে কমেন্ট করে জানান কেমন লাগলো। এইটা হচ্ছে শ্যামবাজারের হাল, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। জনসমুদ্র, ঠাকুর না দেখে লোক দেখলেও সময় কেটে যাবে আরামসে।
আজকের ফার্স্ট পার্ট এখানেই শেষ, আমাদের এনার্জি পুরো শেষ। নেক্সট পার্ট আসছে পরের সানডে। বাই।